ও বাবা, হাত পুড়ে যাবে না? ওয়াও, আমার চুনা দেখতে পাচ্ছি। এবার তৈরি হবে পনির। এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। যে জায়গায় না সেই জায়গায় বলে দিচ্ছি। কি অবস্থা দেখো, এই যে মঞ্জিত এইভাবে পড়ে রয়েছে, ওর বাবা এইভাবে ডালছে, এই যে এই দেখো অবস্থা, এইভাবে পড়া। তারপরে এই যে এটা খুলে নিয়ে তারপরে বেঁধে রাখা হবে, মানে বেঁধে রাখা হবে। বেঁধে রাখলে তাহলে জমে যাবে, মানে পনিরটা হয়ে যাবে কমপ্লিট। এটা হচ্ছে সুজি, সুজি এক বাটি নিচ্ছে, এর ভেতরে দিয়ে দিচ্ছে। এই যে এই যে পাউডার হয়ে গেছে সুজির, হয়ে গেছে নাকি আরো করতে পারে? সুজির দানাগুলো অনেক বড় ছিল তাই ছোট করে নিল আর কি, আর এখন আমরা কিছু খাই না, খিদে লেগে গেছে তাই মঞ্জিত বিস্কুটের প্যাকেট ভেঙে নিয়েছে, আর ও খাচ্ছে আমাদেরও খাওয়াচ্ছে। তো এই সাইডটায় হচ্ছে কেক বানানোর তোড়জোড় চলছে, আর দেখো কিভাবে কেক বানানো হচ্ছে। এই যে এইগুলো সব একসঙ্গে মিক্স করেছে। এই যে এটা কি সুজি? সুজি এক বাটি, আর ওই যে ওইগুলো যা আগে দিয়েছে ওইগুলো দিয়ে মিক্স করেছে একসঙ্গে। ওইটা ফেটে ফাটাটা দেখিয়েছিলে? তারপরে যে সুজি মিলাচ্ছে ওই আগে যেগুলো দিয়েছে ওইগুলো, আর ওই একসঙ্গে যে সুজি দিয়ে এবার মিলাচ্ছে। লবণও দিতে হবে নাকি? না, লবণ না, লবণ দেবে না, ঠিক আছে। এগুলো দিয়ে একসঙ্গে মিক্স করবে, ফাটবে। আর এই সাইডে যে ঘি কি জন্য রয়েছে, এই যে আচ্ছা ক্যান্টিনে লাগাতে হবে, আর এর ভিতরে দেওয়া হবে এরা, এই যে কড়াই, এইগুলো এই যে এইগুলো সেটিং করে রাখা হয়েছে। আর প্রথমে আমরা ওই জিনিসটা পাচ্ছিলাম না যার ভিতরে দিয়ে কেকটা বানাতে হবে আর কি, কারণ যার ভিতরে ওইগুলো গুলিয়ে ডালতে হবে সেটা অনেকটা বড় হওয়ার দরকার। সে বড় যদি না হয় পুরো ভরে দিলে ওটা যখন উতরবে সেটা পড়ে যাবে, ঠিক আছে। এই জন্য ওটা বড়র দরকার, সেইভাবে মানে একটা পাওয়া হয়েছে এটা পুরনো পুরনো বর্তন, মানে পুরনো গামলা ছেড়ে দেওয়া হয়েছিল যে একে আর ইউজ করবো না, ভেঙে গেছে দুই সাইড থেকে তাই। কিন্তু এখন তো ওইটুকু দিবা দুধ, তো ওই যে এক বাটি দুধ দেওয়া হচ্ছে, এই যে দুধ ঢালছে। এক বাটি দুধ পুরোটা এখন দেব না, দেবে না, না এখন লাগবে না, এখন পরে ফিরে দেখব যখন দরকার হয়। আচ্ছা, যতটা দরকার। আচ্ছা, তো অল্প একটু দুধ দিয়ে আবার মিক্স করে ফেটছে, ঠিক আছে। এটা ফেটামেন, এই যে ফেটে গেছে নাকি? দই দিয়ে দিয়েছো? না না, ঘির জন্য এরকম হচ্ছে। দই দিয়েছো নাকি? হ্যাঁ, দই দেওয়া হয়ে গেছে। আচ্ছা, দই ঘি আগে দুটো একসঙ্গে মিক্স করেছি, তারপরে চিনি পাউডার, তারপরে সুজি পাউডার, আর এবারে আমার একটা আদা বাটি দাও। কি? ময়দা। ময়দা, ময়দার প্যাকেটটা কাটা হচ্ছে। এই দেখিস হাত কাটে না, যেন মাপ লাগবে, মাপ বিনা ঢালা যাবে না।
তো আধা বাটি কোন হিসাবে করবা? আর একটা বাটি আছে না ওই যে মাথার উপরে ঘির, তা ওই সেই এটা হচ্ছে লাইসি পাউডার, লাইসি পাউডার বাটা হলো একটু আগে মঞ্চিতে সেইভাবে মানে আর কি ঢেলে দিয়েছে। এবার দুধ ঢালার আর জিনিস পাইনি, ও খুলে ভিতরে রেখেছে যে ময়দা নিয়ে নিচ্ছে। ময়দাটা দেখো কতটুক দেয়, অতটুক কিসের ভিতরে এইভাবে দিচ্ছে। কীভাবে আমরা বানাচ্ছি দেখো, মানে বাড়িতেই কেক বানাবো, ঠিক আছে? আর সুদ সুদ বাড়ির জিনিস সব তো সুদই হয়, মানে আর কি কী বলে ওকে, মানে কোনো মিলাওয়াট না সেইটা। তো ওই যে ময়দা ওইটুক সব টুক মানে আর কি আধা বাটি ময়দা, আধা বাটি ময়দা তো দিয়ে আধা বাটি এক বাটি দই মিলিয়ে হবে দুধ পরিমাণ মতো, দুধ পরিমাণ মতন চিনি দেড় বাটি, চিনি দেড় বাটি। আচ্ছা ওই যাই হোক, তো দেখো কীভাবে বানাচ্ছে। এভাবে পুরো রেসিপিটা দেখো, গুলানোটাই মেন তাই না? তারপরে তো ব্যাস বসিয়ে জ্বালাতে হবে। বেকিং পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার আর সোডা, বেকিং বেটিং সোডা কোথায় আছে? এই যে বেকিং পাউডারের কোটো চলে এসছে মন্দিরের কাছে, এই যে খুললো। এইভাবে এই যে দুধ আর একটু ঢেলে দিয়েছে, এইভাবে গুলিয়ে 15-20 মিনিট রেখে দিবা। কোনো একটা বলো, 15 বলো ইয়া 20 মিনিট, 20 মিনিট থেকে আধা ঘন্টা, 20 মিনিট থেকে আধা ঘন্টা রেখে দেবে। আচ্ছা এইভাবে রেখে দেবে ফেটে, তারপরে ইউজ হবে তার ভিতরে। এবার এইগুলো এইভাবে রেখে আমরা যাব ভাত রান্না করতে। ভাত এখনও রান্না করতে বাকি, ভাত রান্না করব, জামা কাপড় বার করব, তারপরে যে ই আছে না ওই যে কী বলে চেন তালা লাগানোর জন্য ব্যাগে সেই চেন, আর মানে চাবি ঠাবি এইগুলো গুছাবো, হ্যাঁ এর ভিতরে গুছিয়ে নেবো। এইগুলো এইভাবে রেখে, এই যে ফেটা হয়ে যাচ্ছে এভাবে রেখে দিয়ে আমরা এগুলো গুছাবো। এই যে 15 টাকা দামের লবণের প্যাকেট, 1 কিলো প্যাকেট ছিল তাই না? কি আধা কিলো, 1 কিলো, 1 কিলো প্যাকেট। তো সবটুক লবণ এতে ঢেলে দেওয়া হয়েছে, শুধু এর ভিতরে লবণই আছে। এবার ওই যে ওইটা মিষ্টানটা বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এইভাবে লবণের উপরে। দুটো হাত এই যে ঘি মিলিয়েছে, এই যে এর ভিতরে ঢালা হবে তো, তো এই গামলাটায় ঘি মিলাচ্ছে। আচ্ছা তুমি গবরের পোকার মতন কেন নড়ছ, পিয়ারসে ধীরে সে নড়াও না। তো এই যে ঘি আবার এক্সট্রা হয়ে গেছে, বেশি হয়ে গেছে, তার জন্য এই যে উঠিয়ে রাখছে। এই যে আজ মানে উনুন ধরিয়ে দিয়েছে, এবার ওই লবণের জাল হতে থাকছে। এর ভিতরে আধা ঘন্টা 20 মিনিট পুরো হয়ে গেলে এটাও এর ভিতরে ঢালতে হবে, তার জন্য এতে ঘি লাগিয়ে নিয়েছে। এবার ময়দা ময়দা মিশাতে হবে, ঠিক আছে? ওই যে মঞ্চিত খুলছে ময়দা, বাটার পেপার নেই যার জন্য ময়দা, এই যে বাটার পেপার থাকলে ময়দা দরকার হয় না। তো এই যে ময়দা এখন এবার দেখো কি করে মঞ্চিতের বাবা, ওই ইয়েতে করো, ওইখানে করো, তাহলে যদি পড়ে তাহলে এর ভিতরে পড়বে। একটুখানি জায়গার ভিতরে অ্যাডজাস্ট করতে হয় ভীষণভাবে, ভাল লাগে না, অনেক কষ্ট। যে এই বাদাম আছে না, ওই ওই বাদামগুলো না চিড়ে চিড়ে রেখেছিল বাবু, সেই বাদামগুলো এর ভিতরে বসাচ্ছে। এই যে এই যে কেকের যে ইয়েটা মানে চেহারাটা, সেটা কি পিছনে হবে? চেহারাটা পিছনে হবে, তার জন্য পিছনে বসাচ্ছে। দেখো প্লেন হবে, উল্টো করে বসা দিচ্ছি, ফুটি ফুটি থাকলে আরো বেশি ভালো হবে। কিন্তু টুটিপুটি নেই, এর আগে যখন একবার বানিয়েছিলাম মাত্র সেই সময় টুটিপুটি ছিল, তখন বাবু আমাদের কাছে ছিল না। তুমি খাও, তুমি খাও, বেঁচে গেছে ওইটুক, এই বাদামটুক বেঁচে গেছে, তাই মানে দিচ্ছে। আর আমি যেসব জিনিস নিয়ে যাব সেগুলো ওই দিকে রাখা হচ্ছে, হাটে পরে ওইগুলো আমি এক জায়গা করছি। তারপরে জামা কাপড়ও বের করবো, ব্যাগ বের করবো, কি মিক্স করতে যাচ্ছে মিক্স। তো 23 মিনিট হয়েছে, 23 মিনিট পরে আবার মিক্স করতে বসে গেছে। এই যে মিক্স করছে ভালো করে, তুমি কী দিয়ে মিক্স করছো ওটা দেখাও তো একটু। এই দেখো এটা দিয়ে মিক্স করছে, মিক্স করতে ভালো হয় এটা খুব। বাবুকে আজকে সোয়েটার দিয়েছে, সোয়েটার এই যে আর এই যে আইডিটা আজকে দিয়েছে, ফটো লাগাতে বাকি, ফটোটা পরে লাগবে, হয়তো আমি থাকবো না যখন মানে আর কি ফটো লাগানো হবে, এখানে থাকবো না, চলে যাবো তত সময়। তো মানে আজকে সোয়েটার পাওয়া গেছে বাবুর স্কুল থেকে, আজকে দিয়েছে। আর এখন তো প্রচণ্ড গরম, আর এখন সোয়েটার পেয়ে গেছে, শীতের সময় ইস্তেমাল হবে, ঠিক আছে, ইউজ হবে। তো ব্রেকিং পাউডার, ব্রেকিং পাউডার কোথায়?
মেকিং পাউডার নিয়ে তার জন্য ভেঙে গেছি সেটা এক চামচ ওই এক চামচের কম দিচ্ছে চামচটা কিন্তু বেশি বড় না ছোট মিডিয়াম তো এটা বেকিং ব্রেকিং সোডা তাই তো ব্রেকিং পাউডার চলো ব্রেকিং পাউডার দিয়েছে এই যে যে মিক্স করছে এবার এই যে এইদিকে লবণ লবণ হচ্ছে ওইদিকে গরম হচ্ছে ওই যে নিচে আগুন জ্বলছে ডিমা ডিমা এই কি বন্ধ হয়ে গেছে না ডিমে জ্বলছে ওই দিকটা গ্যাস কম লাগছে তো লবণটা ঢেকে দিচ্ছে গরম হতে থাকুক এই যে ওর ভিতরে ঢালে দেওয়া হচ্ছে এবার যে পেস্টটা মানে কেকের যে পেস্টটা বানানো হয়েছে পেস্ট ঢেলে দিল এবার ঢেলে দিয়ে দেখো কি করে করে বেশি হয়ে যাবে আরে বেশি হবে না দিবা না তো কি করবা ও রেখে দিবা রেখে দিলে কোন কাজে লাগবে দিয়ে দাও সবটা আগের বেলা তো একদম বরাবর দিয়েছিলে আর এবার তো অনেক জায়গা খালি দেখো এই পর্যন্ত এত জায়গা খালি অনেক না ব্যাস এত সময় যা ঝামেলা হয়েছে এই দাও কিভাবে গুঁতোচ্ছে যদি এর ভিতরে কোনো হাওয়া থাকে তাহলে তো সেই গুতি গুতালো ভালো করে বলছে যে হাওয়া এসে যাবে তো এত সময় যা ঝামেলা ছিল ছিল আর এখন কোনো ঝামেলা নেই লবণের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে লবণের সেই স্ট্যান্ডের পরে ওটা ধরে বসিয়ে দিয়েছে এবার ঢেকে দেবে এই যে ঢেকে দিচ্ছে এবার এই যে এই কত সময় ধরে জাল হবে এইভাবে এক ঘন্টা তো এইভাবে ডিমে আছে রেখে এক ঘন্টা জ্বালানো হবে এক ঘন্টা পরে জানা যাবে যে এর অবস্থা কী আর মাঝে কী অবস্থা একটু চেক করতে হবে তখন আমি দেখাচ্ছি ঠিক আছে তো তারপরে জানা যাবে যে কেকটা হয়েছে কেমন সুন্দর কি খারাপ পরে হবে রেজাল্ট এখানে কটা হবে দেখো এভাবে তো বানালো কীরকম হচ্ছে দেখো এখন টাইম 10:29 তাহলে দেখা যাক এক ঘন্টা বলছে যখন তাহলে 11:30 11:30 মানে আর কি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যে গোসান গাছান চলছে ব্যাগ ট্যাগ সব করার জন্য এটা রাখতে এইটা এটা পরে যাব আর এই প্যান্টটা পরে যাব পরাগুলো আমি এক সাইডে করে নিচ্ছি এই যে এই কয়টা জিনিস হয়েছে মাত্র এই দুই সেট নতুন নেওয়া হয়েছে দুই সেট এই এই লাল রঙের আর এইটা আর এইটা তো পরে যাব ওই যে লাগিয়ে দিচ্ছে এগুলো এটা ইউজ আমি কি কান্দে বাঁধাবো কখনো এরে তুমি ব্যাগে দিয়ে না দিয়ে কোনো লাভ নেই মামা যদি নেই তো এরে টানতে অসুবিধা হবে না তুমি এর খুলে পাশে রাখবা কি কী করবে মানে খাটো করে দাও একদম ঠিক আছে খাটো করে দাও তাহলে এটা মানে এমনি শো করার জন্য রাখো কিন্তু আমি তো ইউজ করতে পারবো না কান্ধে আমি ঝুলাবো না এই যে ভালো ব্রাশ পাওয়া যায়নি এই ব্রাশটা নেওয়া হয়েছে আর এই যে স্মার্টের থেকে এই কলগেটটা ফ্রিতে মানে ডিসকাউন্টে মিলেছিল সেটা আর এই যে ওইখানেও তো চোখের অসুবিধে চলছে তাই আর কি হাতে করে নিয়ে যাচ্ছি এই দুটো ড্রপ যদি লাগে আর ক্যাশো পাস্ট নিয়েছি ডাইজেন নিয়েছি এইগুলো পুদিনা তো এক কথা ছিল যে পুদিনা আমার একটু গ্যাসের সমস্যা তাই গ্যাসের জিনিসগুলো নিয়েছি সাইডে রাখো ওকে এর ভিতরে ইয়ারফোন রয়েছে তো সাইডে থাক বি রয়েছে বাঙ্গেল ব্যাগসে কী বুদ্ধি খাটানো হচ্ছে এই যে আমি এতগুলো তালা তো চিনতে পারবো না তাই চাবিতে এই নেল পালিশ লাগানো হবে এর ভিতরে নেল পালিশ আছে আবার হাতে নেল পালিশও লাগাতে হবে লাগানো যাবে না সিঙ্গার করা যাবে না তা কেড়ে লাগায় আবার ওষুধ গায়ে কোনো জায়গায় যাতেই সমস্যা কী শোবো কী নেব
যে চাবি সেই তালাতে আর চাবিতে এক কালার করে দিচ্ছে, মানে আমার চিনতে যেতে অসুবিধা না হয়। হয়েছে? এই যে বাবুকে বলছে শুয়ে পড়তে, আর এই যে ব্যাগ এইভাবে রাখা হয়েছে, লগভগ গুছানোই হয়ে গেছে, কিছুটা বাকি, মানে টিফিন সকালে হলে টিফিন নেওয়া হবে। আর আমি মানে লগভগ হয়ে গেছে গুছানো, আর এইদিকে ওই যে কাবলি ছোলা গুছানো হয়েছে, আর এইদিকে কেক, এই যে কেকের অবস্থা এই লাল হয়ে গেছে। এই যে এই একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, আর এইদিকে পাংখা চলছে, ওইদিকে উনুন চলছে বলে উপরেরটা বন্ধ, উনুন চললে উপরেরটা বন্ধ রাখা লাগে, এটা সারা ঘর। আর অ্যাকচুয়ালি কেকটা ভালো করে হবে না, মানে কেকে যে জালটা জ্বালানো রয়েছে সেটা ভালো করে চলবে না আর কি, আগুনটা উড়বে, সেই জন্য পাংখা উপরেরটা বন্ধ। এই দেখো কত দেখছে বলছি, কী হয়েছে বাবু? দেখো কি অসভ্য, আমাকে কত কত দিচ্ছে বলো, কত কত লাগে না আমার, তো সকালবেলা চলে যাব, এখন ঘুমিয়ে পড়বো, কেকটা ভুলেই শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, কেকটা হওয়ার এমনিতে যাবো। আচ্ছা খুলে দেখো, চলো দেখো। এই যে কমপ্লিট কেক, কমপ্লিট চেক করে দেখা যাক, চেক করছে এইভাবে দেখো, এই যে হয়ে গেছে, হ্যাঁ হয়েই গেছে, উপরতে ভেঙে আসছে, চাকুতে লেগে আসছে না, এমনি হয়ে গেছে তো ইয়াতে না, হ্যাঁ হয়ে গেছে কেক কমপ্লিট। এই তো হয়েছে, বন্ধ করে দাও গ্যাস। তো ফাইনালি কেক হয়ে গেছে কমপ্লিট। তাহলে এবার আমরা রাত্রিবেলা শুয়ে পড়বো, এই চুলটা বোর্ডবো, আমি বোর্ডে শুয়ে পড়বো, এখন ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, তো যাই এবার শুয়ে পড়ি। আরে বাহ, অনেকটাই পনির হয়েছে দেখো, এক প্লেট উঁচু উঁচু, ওই যে অনেকটাই পনির হয়েছে। গুড মর্নিং, এখন ঘুমের থেকে উঠলাম, উঠে ঘুমের থেকে উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে ঝাড়ু লাগিয়েছি ঘরের ভিতর আর বাইরে ঝাড়ু লাগিয়েছি, আর এখন মানে কেকটা দেখবো সকালবেলা কেমন হয়েছে। ও যে কাবলি ছোলা ভিজানো হয়েছিল সেই কাবলি ছোলা ছিটে দিচ্ছে, তো কথা শুনতে দিচ্ছে না। এই যে এবার কেকটা কাটবো আমরা, এই মানে কাটবো না মানে আর কি বের করব, এখন কেমন হয়েছে চারিপাশে সবটা দেখাবো। এবার দেখবা কেক দেখ, দেখো কি করে বার হচ্ছে, এই দেখো চাকু দিয়ে কাটা হচ্ছে দুই, মানে ও বাবা হাত পুড়ে যাবে না, ওয়াও, আমার চুনা দেখতে পাচ্ছে না, ঘুমিয়ে রয়েছে। এই যে কেক কমপ্লিট, এই যে দেখি ওটার অবস্থা কি, এই যে আমি তো অনেক খুশি, কেকটা একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে, ওয়াও। যাও তুমি খাও।